রাজ্যের একটি স্কুলে বিভিন্ন বিষয়ের উপর প্রাইমারি সেকশন এবং আপার সেকশনে পিজিটি এবং টিজিটি নিয়োগ সংক্রান্ত যে নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশনটি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নেব। তাহলে এই হলো নোটিফিকেশন। এখানে নোটিফিকেশনে লেখা আছে যে অ্যাপ্লিকেশন উইথ সিভি এবং তার সঙ্গে ফটো সমেত আবেদন গ্রহণ করা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেটদের কাছ থেকে এই সমস্ত বিষয়ের উপর। যেমন প্রথমেই আছে অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি সেকশন, তারপরে আছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার ফিজিক্স, তারপরে আছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার সাইকোলজি, তারপরে আছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইংলিশ, তারপরে আছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইকোনমিক্স, তারপর পোস্ট গ্র্যাজুয়েট টিচার বেঙ্গলি, পোস্ট গ্র্যাজুয়েট টিচার জিওগ্রাফি। জিওগ্রাফিটি আছে লিভ ভ্যাকেন্সিতে। তাহলে এই সমস্ত বিষয়ের উপর পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং তার সঙ্গে প্রাইমারি সেকশনে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি বেরিয়েছে। আমরা এখন দেখে নেব এক এক করে এই সমস্ত টিচারের কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে। প্রথমে আমরা দেখব প্রাইমারি সেকশনের যে টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের ক্রাইটেরিয়া কি থাকবে। না, গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশান থাকতে হবে, তবে যদি পিওর সায়েন্স এবং ম্যাথামেটিক্সের উপর থাকে রেগুলার কোর্স সেক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে। আর কি না, তার সঙ্গে থাকতে হবে অ্যাবিলিটি টু ইম্পার্ট ইনস্ট্রাকশন টু স্টুডেন্ট ইন ইংলিশ। ডিজারেবল কোয়ালিফিকেশান বলতে যা দেওয়া আছে তা হলো ট্রেনিং কোয়ালিফিকেশান থাকতে হবে, অর্থাৎ টিটিসি অথবা বিএড ফ্রম গভর্নমেন্ট ইনস্টিটিউট। আর কি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো। আর কি অ্যাবিলিটি টু টিচ কম্পিউটার, আর বয়স থাকতে হবে 35 বছরের মধ্যে। এরপরে আমরা দেখে নেব পিজিটি ফিজিক্স সাবজেক্টের ওপর মিনিমাম কোয়ালিফিকেশান রাখা হয়েছে পিজি, অর্থাৎ এমএসসি ইন ফিজিক্স রেগুলার কোর্স। আর কি অ্যাবিলিটি টু ইম্পার্ট ইনস্ট্রাকশন টু স্টুডেন্ট ইন ইংলিশ। ডেজারেবল কোয়ালিফিকেশান বলতে বিএড, আর ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড অ্যাকাডেমিকে। আর কি টিচিং এক্সপিরিয়েন্স মিডিল অর সিনিয়র সেকশন অফ 2 ইয়ার্স, 2 বছরের যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে ইংলিশ মিডিয়াম স্কুলে সেক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে। এরপরে আছে সাইকোলজি। সাইকোলজির ক্ষেত্রে একই পিজি কোয়ালিফিকেশান এমএমএসসি সাইকোলজিতে থাকতে হবে। আর কি ওই অ্যাবিলিটি টু ইম্পার্ট ইনস্ট্রাকশন টু স্টুডেন্ট ইন ইংলিশ। ডেজারেবল হিসেবে বিএড থাকতে হবে, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, আর যদি 2 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকে সেম ফিল্ডে। ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে তাই এমএ ইন ইংলিশ থাকতে হবে, বিএড ডিগ্রি থাকতে হবে, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, আর 2 বছরের টিচিং এক্সপিরিয়েন্স। ইকোনমিক্সের ক্ষেত্রে এমএ অথবা এমএসসি ইন ইকোনমিক্স থাকতে হবে, রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে রেগুলার কোর্সে, আর অ্যাবিলিটি টু ইম্পার্ট ইনস্ট্রাকশন টু স্টুডেন্ট ইন ইংলিশ। ডেজারেবল কোয়ালিফিকেশান বলতে বিএড থাকতে হবে, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো, আর 2 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে সেম সাবজেক্টের ওপর। এরপরে সাবজেক্ট আছে বেঙ্গলি। পিজি কোয়ালিফিকেশান মানে এমএ ইন বেঙ্গলি থাকতে হবে, আর ডিজায়ারেবল কোয়ালিফিকেশান বলতে বিএড থাকতে হবে, আর 2 বছরের যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো। তাহলে আমরা সমস্ত ক্রাইটেরিয়া দেখে নিলাম। এখন দেখব আবেদন কিভাবে আপনারা করবেন। আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে। ইমেলে আপনি পাঠাবেন সিভি উইথ অ্যাপ্লিকেশান তার সঙ্গে ফটো দিয়ে, এবং পাঠাতে হবে এই ইমেল আইডিতে, অর্থাৎ principal.cisce@gmail.com। অন্য কোনো কিন্তু আইডিতে পাঠাবেন না। আর কতদিনের মধ্যে পাঠাতে হবে? উইদিন 10 ডেজ ফ্রম দ্য ডেট অফ
অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্টের তারিখ এখানে আছে 5ই মার্চ 2023, তার মানে 10 দিন, মানে 15ই মার্চ 2023 এর মধ্যে কিন্তু আবেদন ইমেলে পাঠাতে হবে। নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সল্ট লেক স্কুল এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা বিজ্ঞাপনটি পেয়ে যাবেন। এখানে ওয়েবসাইটটি হল সল্ট লেক স্কুল .org, সল্ট লেক স্কুল .org। এই স্কুলের ওয়েবসাইটে কেরিয়ার সেকশন আছে, এই কেরিয়ার সেকশনে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটি পেয়ে যাবেন। তাহলে ওকে দর্শক বন্ধু, যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, আর যদি মনে করেন আপনার এরকম ধরনের চাকরি সংক্রান্ত নিউজ ও নোটিফিকেশান ভিডিওগুলি প্রয়োজনে লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে জানান। Okay, thank you for watching. Please keep waiting for next video.